Assalamualaikum, MHN Academy পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। So আজকে আমাদের day 3, 7 days challenge, how to start an online business. So কিভাবে একটা online business করবেন বা শুরু করবেন, যারা শুরু করতে সমস্যা হয় তাদের জন্য এই যে 7 days challenge আছে, আশা করা যায় খুবই খুবই উপকৃত আপনারা হবেন যদি এই full সিরিজটি আমাদের সাথে ফলো আপ করেন এবং নিজে প্র্যাকটিস করেন। So আগের ভিডিওতে আগের দুটো ভিডিও অলরেডি কমপ্লিটেড, যারা দেখেন না আগের ভিডিওগুলো তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসতে হবে। ডে ওয়ান ডে টু, সো ডে ওয়ানে আমরা প্ল্যানিং নিয়ে কথা বলছি, কীভাবে কি আমাদের হোয়াট হু ওয়াই নিয়ে কথা বলছি, আমাদের বাজেট, আমাদের আর্নিং কত করবো আমরা, তার জন্য প্ল্যান কী কী করতে হবে সব বিষয়গুলো আছে। এর পরের দিনে আমরা দেখতেছি কীভাবে রিসার্চ করবো। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডে জিরো থ্রি। সো এই যে ডে জিরো থ্রির মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের যে ফেসবুক পেজের মাধ্যমে আমরা যদি মানুষের কাছে রিচ আউট করবো, সো তার জন্য আমাদের একটা নাম দরকার, একটা শপের নাম তো দরকার, যেখানে আমরা ওয়েবসাইট করবো, যেখানে আমরা পেজ করবো। সো সেই হিসেবে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আমাদের স্টোর নেম বা শপ নেম বলতে পারেন, এস নেম দিই। তারপর হচ্ছে আমাদের যেটা লাগতো ফেসবুক পেজের, ফেসবুক পেজ ক্রিয়েট, পেজ ক্রিয়েট, দ্বিতীয়ত লাগতো হচ্ছে আমাদের ফেসবুক লোগো, আমাদের শপের জন্য ফোর হচ্ছে কভার, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কন্টেন্টের যে বিষয়গুলো থাকে, আমাদের পেজে কী কী ধরনের কন্টেন্ট পাবলিশ হবে সেই বিষয় নিয়ে আর কি কথাবার্তা চলবে। তো ডে থ্রিতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের শপের নাম ফিক্স করবো, আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করবো, ফেসবুকের লোগো, অফার এবং আমাদের হচ্ছে কন্টেন্টের কি কেমন কি করবো সেই বিষয় নিয়ে আজকে কথাবার্তা আমরা বলবো। সো আমরা অলরেডি আমাদের হচ্ছে রিসার্চের যখন আমরা করছি ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে, আপনি চাইলে ইউটিউব অথবা গুগল করেও আপনি কিন্তু রিসার্চ করতে পারেন। সো আমার সাথে সাহায্য করছে শোভন এবং আমাদের আব্দুল সামাদ। সো তারা আমাকে সাহায্য করছে হচ্ছে ফেসবুকের আমাদের যে পেজ হবে বা আমাদের যে শপের নাম হবে সেটা সিলেক্ট করার জন্য। সো অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজের নাম সিলেক্ট করছি, নামটা হচ্ছে, আপনারাও আমাদের পেজে লিঙ্ক আমরা ইসে দিয়ে দেবো, আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিব, সরি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো সেখানে যে আপনারা পেজটা ঘুরে আসতে পারেন আর একটা লাইক দিতে পারেন। তো এখানে আমাদের পেজের যে নাম হবে সেটা হচ্ছে পাঠক, পাঠক গৃহ আমাদের পেজের নাম। অনেক রিসার্চ করে আসলে আমরা নামটা বের করছি, বলতে পারেন এখানে একটু একটা কঠিন একটা কাজ হচ্ছে এই রিসার্চ করা বা পেজের নাম বা যে কোনো একটা ডোমেইন বা একটা বিজনেসের নাম সিলেক্ট করা। তো এই রিসার্চ যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনি হচ্ছে এই নামগুলো বের করতে পারবেন। আপনি যদি মনে করেন যে কারো দেখা গেলো এক ঘন্টাও আসতে পারে, কারো 10 ঘন্টাও আসতে পারে, কারো 2 দিনও সময় লাগতে পারে, ইটস ডিপেন্ড অন ইউ। আপনি যত রিসার্চ করবেন যত আর কি দেখবেন। সো এই দেখার জন্য আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরি ব্যবহার করতে পারি, আপনার যারা কম্পিটিটর্স আছে তারা কীভাবে এটা ব্যবহার করে সেই বিষয়গুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু সহজেই আমাদের এই বিজনেস নেম আমরা সিলেক্ট করতে পারি। সো আমাদের যে পেজের নাম সেটা হচ্ছে পাঠক গৃহ। এখন আমাদের গ্রাফিক্সের কাজ করবে হচ্ছে আমাদের শোভন, সে হচ্ছে ফেসবুক অফার, লোগো এবং পোস্টের যে বিষয়গুলো থাকবে সেটা সে ক্রিয়েট করবে। আর আমাদের কন্টেন্ট যে ক্রিয়েটর সেটা হচ্ছে আব্দুল সামাদ, সে হচ্ছে করবে হচ্ছে কীভাবে আমরা কন্টেন্ট প্ল্যানিং করবো সেটার বিষয়ে আমরা নেক্সট ডে ফোরে কথা বলবো যে কন্টেন্ট প্ল্যানিংটা আমরা কীভাবে করবো এই সকল বিষয় নিয়ে। সো আর একটা বিষয় আছে যে সেটা হচ্ছে এফবি পোস্ট বা আমাদের যে কন্টেন্ট থাকবে, একটা সিম্পল একটা ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের যে পোস্টগুলো থাকবে সেটা কেমন ক্যাটাগরি হবে। যেহেতু আমরা বই নিয়ে কাজ করবো, মোটিভেশনাল বই নিয়ে কাজ করবো, ইসলামিক বই নিয়ে পরবর্তীতে কাজ করতে পারি, সো এখানে পোস্টের আসলে কী থাকতে পারে, এখানে দেখা গেলো আপনি যে 7টা বই সেল করবেন বা 10টা বই আমরা সেল করবো সেই 10টা বই পৃথক পৃথকভাবে আমরা একটা রিভিউ দিতে পারি, তার জন্য আমাদের সমাজে কন্টেন্ট ক্রিয়েট করবে। আবার দেখা গেলো বিভিন্ন বইয়ের আমরা যে বইগুলো করবো সেই বইগুলোর কন্টেন্টগুলো থাকতে পারে, বিভিন্ন কোর্স, বিভিন্ন লেখা আমাদের যেটা থাকবে সেটা কিন্তু তুমি নোট ডাউন করে আমাদের শোভনকে দেবো, সেটা হচ্ছে কন্টেন্ট মেক করবে এবং আমাদের ওয়েবসাইটে আমি পাবলিশ করবো বা শোভন পাবলিশ করবে। সো এখানে আমরা যে কন্টেন্টটা বের করবো সেটা হচ্ছে 7টা বই 7টা রিভিউ আমরা 5 মিনিট 2 মিনিট করে দিতে পারি। এটা অবশ্যই রিসার্চের মাধ্যমে রিভিউটা দিতে হবে, আপনার পেজকে কন্টেন্ট দিতে হবে, আপনার কন্টেন্ট যদি না হয় এই জন্য আপনাকে কন্টেন্ট প্ল্যানিং করতে হবে, কী ধরনের কন্টেন্ট দেবো, কাদের জন্য কন্টেন্ট দেবো এই বিষয়গুলো, আপনার কে সেই ভুল কথা বলে রেখে কন্টেন্ট করতে হবে, আপনার টার্গেটেড অডিয়েন্সকে, তার কাছে আপনি কী দিতে যাচ্ছেন
ঠিক আছে। সো প্রথমে আপনাকে অনলাইনে সেল করতে গেলে যে বিষয়টা আমাদের লাগে সেটা হচ্ছে ট্রাস্ট। আমরা আমাদের ট্রাস্ট বিল্ডিং করতে হবে আগে ফার্স্ট। আমরা যত বেশি ট্রাস্ট বৃদ্ধি করতে পারবো আমাদের সেল তত বৃদ্ধি হবে। কিন্তু এই ট্রাস্টের জায়গাটা আমাদের সময় নেবে, যেটা আমরা মনে করি অনলাইনে অনেক সময় দেখো পেস্ট করলাম অ্যাডস দিলাম ওকে গ্রেট মনে করি যে এখন থেকে সেল আসবে। সেল আসতেও পারে কিন্তু পরবর্তীতে থেমে যায়, কারণ তারা সেখানে ট্রাস্ট তৈরি করে না, মনে করে যে ফেসবুক করে পেস্ট করে পোস্ট করলেই হয়ে গেল। কিন্তু আপনাকে অবশ্যই অনলাইন বিজনেসের ক্ষেত্রে ট্রাস্ট ব্যবস্থা করতে হবে, ট্রাস্ট যোগান দিতে হবে, তা নাহলে আপনি এখান থেকে খুব বেশি আর কি লং টার্ম খেলা খেলতে পারবেন না। সো আমাদের অবশ্যই ট্রাস্ট তৈরি করার জন্য কন্টেন্ট দিতে হবে ভালো, মানুষের যেটা উপকার লাগে, মানুষকে ভ্যালু 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 মানুষকে ভ্যালু প্রোভাইড করতে হবে। সো আমাদের যে কন্টেন্টটা প্ল্যান হবে সেটা এমনই যে আমরা যেগুলো বই নিয়ে কাজ করবো সেটা একসাথে রিভিউ করতে পারি, সেটা একটা একটা করে রিভিউ করতে পারি। আমার বিভিন্ন যে বইয়ের যে কন্টেন্টগুলো থাকবে বিভিন্ন টেক্সট কোর্স সেইগুলো নিয়ে আমরা আমাদের যে গ্রাফিক্স আছে সেখান থেকে সুন্দরভাবে কোর্স করে আমাদের হচ্ছে ওয়েবসাইটে পাবলিশ করবো। সো সরি ওয়েবসাইট এবং আমাদের হচ্ছে ফেসবুক পেজে পাবলিশ করবো। সো এই তো এই যে দিনটা আমাদের যে কাজ করা হবে সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের পেজের নাম সিলেক্ট করতে হবে রিসার্চের পরে যে পরে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অবশ্যই দেখতে হবে যে যেই নেমটা নিচ্ছে সেটা ডোমেন ফাঁকা আছে কি না। সো আমাদের ডোমেনটা ফাঁকা আছে তো আমরা এটা বাই করবো, কারণ আমাদের ওয়েবসাইট বিল্ডিংও থাকবে এই সেভেন ডে চ্যালেঞ্জের মধ্যে। কীভাবে একটা ওয়ান পেজ একটা ওয়েবসাইট করে সেখানে অর্ডার এনে প্লেস করবো, তো সকল বিষয় থাকবে, আস্তে আস্তে আমরা দেখবো করবো। এবং পেজ নেম সিলেক্ট, পেজ কভার, লোগো এইসব করার পরে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেহেতু কন্টেন্ট আমাদের প্ল্যান থাকবে আমাদের যে কন্টেন্ট প্ল্যান আমরা করবো ডেট করে যে আসলে আমরা কোন ধরনের অ্যাডস দেব, কীভাবে অ্যাডসটা করবো কি না করবো, এই প্ল্যানিংটা আমরা আগেই করবো। আমরা অনেক সময় কী করি এই পেজ ক্রিয়েট হয়ে গেছে সব কিছু ক্রিয়েট হয়ে গেছে এখনই কন্টেন্ট দেবো এখনই পাবলিশ করবো, না এমন করলে হবে না। আমাদের অবশ্যই একটা প্ল্যানিং আগে থেকে করতে হবে, কন্টেন্টের প্ল্যানিং করতে হবে, কীভাবে কোন দিন কী কোর্স যাবে কি না যাবে, কী ধরনের কোর্স যাবে, কাদের জন্য কোর্স যাবে, এই বিষয়গুলো প্ল্যানিং করার পরে তারপরে আমরা যাবো অ্যাডস। সেখানেও যে কীভাবে অ্যাডসটা প্ল্যানিং করবো, কাদের কাছে রিসার্ভ করবো, কেমন হবে আমাদের অ্যাডের কপি কেমন হবে, এই সকল বিষয় থাকবে নেক্সট স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন। সো আজকের ভিডিওটি অবশ্যই এগুলোতেই সকলে ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনার অথবা কোনো বন্ধু অনলাইনে কোনো বিজনেস করতে যাচ্ছে বা কীভাবে শুরু করবে জানে না। সো আশা করি এই যে সেভেন ডে চ্যালেঞ্জ আছে বিলিভ মি এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কীভাবে একবারে লাইভ একটা বিজনেস তারপর পাই বা কীভাবে শুরু করবেন, শুরুটা কীভাবে আমরা অনেকে করতে পারি না। সো শুরুটা আমি মনে করি আমাদের এই যে ফুল সেভেন ডে চ্যালেঞ্জ আছে এটা যদি আপনি ফলো করেন শুরু করতে পারবেন। সো আজকে ভিডিও বলতে ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।